আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। প্রথমে বাংলাদেশের শিরোনাম। নয় মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি আয় প্রথম আলো। কমেছে প্রবাসী আয়, ডলারের বেঁধে দেয়া দাম তুলে নেয়া হবে মানব জমিন। যুগান্তর লিখেছে, টাকার মান ধরে রাখার চেষ্টা থেকে সরে দাঁড়ালো বাংলাদেশ ব্যাংক। কালের কণ্ঠের শিরোনাম, বিমানবন্দরে 2,30,000 অবৈধ ডলার সহ 2 যাত্রী আটক। আবারও টেস্ট দলের অধিনায়ক সাকিব সহ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ প্রতিদিন, মজুদদারের বিরুদ্ধে অভিযান আরো জোরালো হবে বললেন খাদ্যমন্ত্রী ইত্তেফাক। ভারতের শিরোনাম, কেকের মৃত্যুর জন্য দায়ী প্রশাসনিক গাফিলাতি, সিবিআই তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্রের। সংবাদ প্রতিদিন, ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব, পুজো করে বিজেপিতে যোগ হার্দিক প্যাটেলের। আজকাল আনন্দবাজার পত্রিকা লিখে, চিকিৎসার জন্য দুবাই যেতেই পারেন অভিষেক, পালানোর আশঙ্কা ভিত্তিহীন হাইকোর্ট। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপি পন্থী শিক্ষকদের অভিযোগ, অশিক্ষক সুলভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বান। এই বিবৃতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এবং আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ছাত্রলীগের মধ্যে যে সংঘর্ষ হয়েছে কয়েকদিন, তাতে আমরা যা দেখেছি সেটি মোটেই কাঙ্ক্ষিত নয়। এবং ছাত্রদের কাছ থেকে এই ধরনের সন্ত্রাসী মূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রলীগ ক্ষমতাসীন দলের সংগঠন হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গনে বা অন্য যে কোনো জায়গায় বিশেষ সুযোগ সুবিধা পেয়ে আসছে, প্রাধান্য পেয়ে আসছে, প্রশাসনের আনুকূল্য পেয়ে আসছে, একথা অস্বীকার করার সুযোগ নেই। একইভাবে বিএনপি যখন ক্ষমতায় থাকে ছাত্রদলও একইভাবে সুযোগ পেয়ে থাকে। এখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, ছাত্রলীগ সুযোগ পাচ্ছে এবং সেখানে পুলিশ প্রোটেকশন পাচ্ছে বলেও অভিযোগ রয়েছে, পত্রপত্রিকার খবর থেকে জানা যাচ্ছে। এগুলো সবই অনাকাঙ্ক্ষিত, কোনো মতেই আমরা এগুলোকে গ্রহণ করতে পারি না। এর ভেতরে আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থী শিক্ষকদের অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা আমাদের সামনে চলে আসছে। ছাত্রদল ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের যে ভূমিকা থাকার কথা শিক্ষক হিসেবে, সেই রকম শিক্ষক সুলভ ভূমিকা ছিল না বলে অভিযোগ এসেছে। এবং এই অভিযোগের অগ্রভাগে রয়েছে বিএনপি পন্থী শিক্ষক এবং বিএনপি পন্থী শিক্ষকদের এই বক্তব্যকে অশিক্ষক সুলভ অভিযোগ বলছেন প্রক্টর গোলাম রব্বান। এত কিছুর ঊর্ধ্বে উঠে একটা প্রশ্ন তো আছেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাত্রদলের যে সংঘর্ষের ঘটনা ঘটলো, সেই সংঘর্ষের ঘটনাকে প্রক্টর গোলাম রব্বানি বেমালুম চেপে গেলেন এবং বিষয়টি ছাত্রদলের উপরে দায় চাপিয়ে দিলেন, তাদেরকে সন্ত্রাসী বললেন। এই জিনিসটাও কিন্তু বেশ দুঃখজনক। তো সামগ্রিকভাবে আমি যে কথা বলবো সেটি হচ্ছে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির বিপক্ষে আমি, কারণ ছাত্রদের এই রকম নোংরামি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ানোর কোনো অর্থ হয় না এবং ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি আছে বলে এগুলো হচ্ছে। এবং আজকে এই ছাত্র রাজনীতির কারণেই শিক্ষকদেরকেও এখানে বক্তব্য দিতে এগিয়ে আসতে হলো, ফলে সামগ্রিকভাবে ক্যাম্পাসে ছাত্র এবং শিক্ষক রাজনীতির বিপক্ষে আমার অবস্থান। এবং আমি মনে করি এই ধরনের অপরাজনীতি বন্ধ হওয়া উচিত। আমেরিকা ঠান্ডা মাথায় যুদ্ধের আগুনে ঘি ঢালছে। ইউক্রেনকে আমেরিকা রকেট সিস্টেম সরবরাহের ঘোষণা দেওয়ার পর একথা বলেছে রাশিয়া। পরিস্থিতি কি আরো জটিল হতে যাচ্ছে জনাব সিরাজুল ইসলাম? জি, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের ভেতরেই আমেরিকা নতুন করে ইউক্রেনে উন্নত মানের রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছে এবং সেখানে বেশ ম্যানেজ করে বলার চেষ্টা করছে যে ইউক্রেন কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে এই অস্ত্র রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার কাজে ব্যবহার করবে না বলেই তারা এই অস্ত্র দিয়েছে। এখন এই প্রতিশ্রুতি দিলে কি আর না দিলে কি, বাস্তব কথা হচ্ছে যে রাশিয়ার সেনাদেরকে যদি হত্যা করার জন্য আমেরিকা এই অস্ত্র দিয়ে থাকে ইউক্রেনের ভেতরেই, তার মানে একই ব্যাপার তো, রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য তো এই অস্ত্র দেওয়া হচ্ছে ইউক্রেনকে। যেখানে জাতিসংঘ সনদে যুদ্ধরত পক্ষগুলোকে অস্ত্র দেওয়া নিষেধ, সেখানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে
বা সেই সনদ লঙ্ঘন করে, সেই নীতি লঙ্ঘন করে ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে। যার প্রেক্ষাপটে রাশিয়া বলেছে যে এই অস্ত্র দেওয়ার অর্থ হচ্ছে যে যুদ্ধের আগুনে ঘি ঢেলে দেওয়া বা তেল ঢেলে দেওয়া, অর্থাৎ এতে পরিস্থিতি খারাপ হবে। এবং আমি নিজেও মনে করি যে এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে কোনো এক সময় গিয়ে হয়তোবা বৃহত্তর পরিসরে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে, যার ভয়ঙ্কর পরিণতি আমাদেরকে বরণ করতে হবে, সেটি তৃতীয় বিশ্বযুদ্ধেও রূপ নিতে পারে। তো জনাব শহীদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কেকের মৃত্যু ঘিরে তোলপাড় শহর, কিভাবে মৃত্যু হলো, কারো গাফেলাতে ছিল কিনা প্রশ্ন উঠছে লাগাতার। এ পরিস্থিতিতে কেকের মৃত্যুর পেছনে প্রশাসনিক গাফিলাতির অভিযোগ তুলে সিবিআই তদন্ত চাইলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি এ নিয়ে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, তবে তার এই অভিযোগের পাল্টা সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, কেকের শারীরিক অসুস্থতি ছিল, এর সঙ্গে অযথা পারিপার্শ্বিক বিষয় জড়িয়ে ফেলা উচিত নয়। যখন ওর ম্যানেজার কোনো অভিযোগ করছেন না, তখন এই বিজেপি নেতার এমন আচরণ মেনে নেওয়া যায় না। কল্যাণী এইমস নিয়ে নিয়োগ দুর্নীতি, বিজেপির 8 সাংসদ বিধায়কের বিরুদ্ধে এফআইআর, তদন্ত ভার নিল সিআইডি, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে। কল্যাণী এইমসের চাকরিতে দুর্নীতির অভিযোগ উঠেছে, বিজেপি সাংসদ বিধায়কদের বিরুদ্ধে বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এবার রাজ্য পুলিশের বদলে সেই দুর্নীতির তদন্ত ভার নিল সিআইডি। কল্যাণী থানার তরফে অভিযোগের নথিপত্র সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে বিজেপির 8 সাংসদ বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর হয়েছে। ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব, পুজো করে বিজেপিতে যোগ হার্দিক পাটেলের, আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। এককালে যেই দলের বিরোধিতা করে গোটা দেশে পরিচিত হয়েছিলেন, আজ সেই বিজেপিতেই যোগ দিলেন হার্দিক প্যাটেল। সকালে অবশ্য সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন টুইটারে, তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব। এরপর রীতিমতো পুজো আর্চাও করেন। গুজরাটের গান্ধীনগরে তার গলায় গেরুয়া উত্তরীয় এবং টুপি পরিয়ে স্বাগত জানালেন বিজেপি নেতারা। এদিন সকালে পতিদার নেতা হার্দিক টুইটারে লেখেন, আমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আনন্দবাজার পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, চিকিৎসার জন্য দুবাই যেতেই পারেন অভিষেক, পালানোর আশঙ্কা ভিত্তিহীন হাইকোর্ট। খবরটিতে লেখা হয়েছে, চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে আপত্তি জানিয়েছিল ইডি। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। হাইকোর্ট তাঁকে 3-10 জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।